কি ব্যাপার? তুমি এত সকাল সকাল বাড়িতে করছো? হ্যাঁ বললাম, ভালো লাগতে ছিল না এলিগায় আসছি। তোমার শরীর টরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে। শরীর যদি ঠিক থাকে তাহলে তো তুমি এই সময় বাসায় ফেরার মানুষ না? তুমি কি মনে করছো আমি তোমার চিনি না? আরে বাবা, এত চিন্তা করতেছো কেন? কইলাম না যে আমার কিছু হয় না, আমি ঠিকই আছি। আচ্ছা দোকান তাহলে কি করছো? কারোরে রাইট খাইছো নাকি বন্ধ করাইছো? আচ্ছা আছে আছে, সমীরে আছে, ওর লোকের রাস্তায় দেখা হচ্ছে। পরে কইলাম দোকানে গিয়া ভ, টেনশনের কিছু নাই, তুমি আমার এক গ্লাস পানি খাও। তোমারে আমার আর কিছু কনের নাই, আমি সমীর রক্ষণ একটা ফোন দিতাছি। আরে মর জ্বালা সমীর, আবার ফোন করনের কি আছে? কইলাম না জয় দোকানে আছে। সমীরের লগে তোমার দেখা হয়েছে না? সমীরের লগে এখন আমার কথা কয়ে আসল ঘটনাটা জানল লাগবো, বুঝার পারছো? ওর কাছে জানল লাগবো? আমি যে তোমারে কইতেছি তাতে হইতেছে না, আমি কি তোমারে মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ তুমি আমারে মিছাই কইতাছো। এর আগেও আমি চিন্তা করুন দেখে তুমি অনেক কথা কিন্তু গোপন করে গেছো। আমি তো চিনি তোমারে, চিনি না, এতদিন ধরে সংসার করতাছি। এই তো সুমির তো ফোন দিছে। মর জ্বালা, তোমারে আবার কল করছে কেলা, কি হয়েছে কি? আরে আগে কথা কই কথা কইবার পরে বুঝার পারুন কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরো ফোন ধরো। হ সমীর কও। এ ভাবি, ওই ভাই জানে কি বাইতে গেছে? হ আইলো তো, কে বলি তো আইলো। আচ্ছা তাইলে ভাই জানে একটু দেখে রাখো, ওই কোনো কাম কাজ যেন না করে, দেখো। আচ্ছা হ্যাঁ, ওই সেটা কি আমার একটু খুলা কও তো। হ্যাঁ তো আমার কিছুই কইতাছে না, তুমি একটু কও তো খুলা, কি হইছে ঘটনাটা? ভাবি টেনশন করার কিছু হয় নাই কা, হয়তো ওই যে গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে, এর লাগে একটু শরীরটা খারাপ করতেছে, ওই রেস্ট নিলেই ঠিক হয়ে যাইব। ও ভাই তুমি ঠিক মতো জানো তো, বেশি খারাপ টারাপ হয় নাই তো? ভাবি বেশি খারাপ দেখলে তো আমি হাসপাতালে লয়ে যেতাম, বাইতে পাঠাইতাম না। আরে দেখি তো ফোনটা আমার যত। আচ্ছা মির বাহ, মাল কি দিয়ে গেছে? ভাই জান আমি তো যাইতাছি, আর 5 মিনিট লাগবো, যাইয়া জানাইতাছি তোমারে, তুমি একটু রেস্ট লও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তব লাগে তব লাগে, কোনো বিষয় নিয়ে আলাপ করাটাও তো মুশকিল হয়ে গেছে, মানে যন্ত্রণার তো কোনো শেষ নাই। ওইছে দাও হন ফোনটা মারে দাও। হ্যাঁ হ্যাঁ বুঝছি সমীর, তুমি দোকান সামলাও আর আমি তারে সামলাই। আচ্ছা ঠিক আছে ভাবি, অসুবিধা নেই, অহন রাখি। হ্যাঁ তুমি ঘরে যাও, কাপড় চোপড় খুইলা, তুমি বিছানায় গিয়ে বিশ্রাম নাও, আমি তোমার লগে পানি লিয়ে আইতাছি। হ্যাঁ ভালো কথা কইছো, পানি লিয়ে আও, গলা হুগা যাইতাছে। আচ্ছা তুমি সত্যি কইরা কও তো, তোমার শরীর ঠিক আছে তো? বুকে টুকে ব্যথা নাই কে তো? কি যে যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম, ওরকম যদি কিছু হইতো তাহলে তো আমি তো সবাইকে কইতাম, তোমারই কইতাম, অ্যাম্বুলেন্স বলাইতাম, কি হয়েছে কিছু? ওরকম কিচ্ছু হয় না, আমি ঠিক আছি তো। হয়েছে আর কন লাগবো না, তুমি যাও জামা কাপড় চেঞ্জ কইরা খাটের উপরে যায় বহ গিয়া, আমি তোমার লিগা পানি লই আইতাছি। যাও যাও কইতাছি, খাওয়াই আছো কেন? যাও যাইতাছি। শাসন মিলিটারি শাসন চালায়। দেখো নিশা, আমি এখন তোমার কোনো কথাই শুনবো না, কাল অফিস আছে, অফিসে আসো তখন তোমার সঙ্গে কথা হবে। আরে না না, এই কথা আমি কখনো আপনার সামনে দাঁড়িয়ে বলতে পারবো না।